তীব্র গরম ও চলমান তাপ প্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে নির্বাহী বিভাগের এসব বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত না দিলেই ভালো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আদালতের নির্দেশ হাতে পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী রশিদের ঈদের ছুটি শেষে একুশে এপ্রিল খোলার কথা ছিল সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান তবে তীব্র তাপ প্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় এক সপ্তাহ এরপর পঁচিশে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে আঠাইশ এপ্রিল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরুর নির্দেশনা আসে সে অনুযায়ী রবিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে অনেক জায়গায় অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের ক্লাসে অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায় গরমে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুর খবর আদালতের নজরে আনলে সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে তো যে এই মৃত্যুর দায় কে নিবে ডিজি সাহেবকে বললো যে এই যে মৃত্যুগুলো হচ্ছে আঠারো জন মানুষ মারা গেল এই মৃত্যুগুলোর দায় কে নেবে এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে তো কোর্ট সম্বন্ধ হয়ে সম্বন্ধিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে যেসব হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এ লেভেল ও লেভেল এবং পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে এই আদেশে আওতামুক্ত থাকবে তবে তাপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা ঢাকা বিভাগের ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর ও মানিকগঞ্জ জেলা রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ত্রিশ এপ্রিল বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে রাজধানীতে এক সেমিনারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন আবহাওয়া অফিসের সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে তার মতে স্কুল বন্ধ করে শিক্ষার্থীদের ক্ষতি করার কোনো অর্থ হয় না সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই একটিয়ার দেয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয় অনেক সময় নির্দেশনা দেওয়া আদেশ দেওয়ার সেটা এক্তিয়ার আছে সেটা সে সংবিধান স্বীকৃত তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এক্তিয়ার আছে সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপ্লি ডিভিশনে সেটা নিয়ে যাব কারণ এই বিষয়ে যার যার এক্তিয়ার রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানের যে এক্তিয়ার সেখানের মধ্যে থাকাটাই সকলের জন্য সমীচীন বলে আমরা মনে করি এদিকে দুই মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাইমুর রশিদ বাংলা ঢাকা